السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ثم ذا بريد أرشك شدى بندقون بندو شايك عنرد حفظه الله

তাম দুনিয়ার সালাফিদেরকে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল হয়তো এই কথা বলুন যে সমস্ত ইমাম ইমাম বখারি রহমতুল্লাহ আলহী সম্পর্কে এই কথা কোট করেছেন ইবন হাজার কলানী ইউসুফ মিজি ইমাম জাহাবি গয়র হয়তো এই কথা বলুন যে তারা মিথ্যাচার করেছেন মোহাম্মাল ইবন ইসমাইল সম্পর্কে আর না হয় প্রমাণ করুন যে তাদের কিতাবে এই কথা লেখা নেই যে ইমাম বুখারি বলেছেন মুনকারুল হাদিস চ্যালেঞ্জ তাম সালাফিদেরকে কেয়ামত পর্যন্ত হ্যাঁ আপনারা শুনলেন শাইকের কত বাতুলতা এবং কতটা নির্বুদ্ধিতা হাদিসের ব্যাপারে রেজাল্ট শাস্ত্র সম্পর্কে অসুল সম্পর্কে এতটা অনভিজ্ঞতা শেখের এই কথাটাই প্রমাণিত হচ্ছে আপনি তাদের কথা নকল করেছেন সানাদ তো আপনাকে উপস্থাপন করতে হবে সারাফিদেরকে আপনি কেন চ্যালেঞ্জ করবেন তারা ভুল করেছেন মিথ্যাচার করেছেন কি খেয়ানত করেছেন এটা আপনি বলবেন সেটা আপনি তো ওদের কথা নকল করেছেন শেখ সানাদ তো আপনি বেশ করবেন সানাথ ছাড়া কারো কথা গ্রহণযোগ্য হবে আপনি বলুন কোনো একটি বই থেকে বলুন যে সানাথ ছাড়া গ্রহণযোগ্য হবে কথা রেজাল শাস্ত্রে শাস্ত্রে বলুন ওসুল হাদিস বলুন কোনো একটি বই থেকে বলুন যে সানাদ ছাড়া গ্রহণযোগ্য হবে কারো কথা কারো কথা গ্রহণযোগ্য হবে সানাদ ছাড়া এটা আপনি উল্লেখ করুন আমি তো বলেছি আগেই যে ইমাম বুখারি রহমেউলার কথা তাহাজিবুল কামাল আঠারো খণ্ড পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় মিসানুল ইতেদাল চতুর্থ খণ্ড দুশো আঠাশ পৃষ্ঠায় তাহজিবুল তাহজিব দশম খণ্ড তিনশো একাশি পৃষ্ঠায় ইমাম বুখারির কথা উল্লেখিত রয়েছে যে ইমাম বুখারি তাকে মুনকারুল হাদিস বলেছেন এটা সানাদ নেই সানাদবিহীনভাবে তো সানাদবিহীন কথা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে আপনি সানাদবিহীন কথা জাতির সামনে উপস্থাপন করছেন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে এক নম্বর কথা হচ্ছে আপনি ইমাম বখারি রহমউল্লা কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন ইমাম বখারি রহমউল্লাহ তাকে মুনকারুল হাদিস বলেছেন ইমাম বখারির কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন ইমাম বখারি রহমউল্লাহ মুআম্মাল বিন আইলকে তার গ্রন্থ আর তারিখুল কবির অষ্টম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা রাবি নাম্বার একুশশো সাতে উল্লেখ করার পরে বলেছেন একেবারে চুপ থেকেছেন তার ব্যাপারে নীরব থেকেছেন চুপ থেকেছেন কিছুই বলেননি তারপরে হানাফি বিদ্যান হানাফি মহাদ্দেশ জাফার হামাদ ধানি বলছেন কুল্লবানি লামে কাহাহ এলাউ সোনান উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠা ইমাম বুখারি রহমাউল্লাহ জারি উল্লেখ করেছেন নিজের তারিখে এবং তার প্রতি যারা করেননি তিনি নির্ভরযোগ্য তিনি সে তাহলে ইমাম বোখারির নিকটে মুহাম্মাল বিন ইসমাইল সেখারাবি বিশ্বস্ত রাবি এটা আমি নয় আপনাদের ইমাম জাফার আহমদ থানবি তিনি এই কথা উল্লেখ করেছেন এলাউ সোনান উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠাতে উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠায় আপনি পারলে ইমাম বোখারি কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন পেশ করুন যে ইমাম বুখারি রহমাউল্লাহ তাকে হাদিস বলেছেন ইমাম বুখারির কোনো একটি গ্রন্থ থেকে কিংবা পৃথিবীর কোনো একটি গ্রন্থ থেকে সানাদ শাহ উল্লেখ করবেন ইমাম বখারি তার গ্রন্থ আর তারিকুল কাবির অষ্টম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা জীবনী নাম্বার একুশশো সাত মানে রাবি নাম্বার ওখানে নিয়ে এসেছেন মোয়াম্বা ইসমাইলকে তিনি চুপ থেকেছেন কিছুই বলেননি আর জাফার আহমদ থামি বলছেন ইমাম বুখারি যারই উল্লেখ করেছেন তার তারিখে এবং তিনি চুপ থেকেছেন যারা করেননি তিনি তার নিকটে নৈর্ভরযোগ্য গ্রহণযোগ্য তার নিকট নিকটে সে কাহাহ বিশ্বস্ত তা আপনি দেখছি ওই এর মতো অবস্থা আশ্রয় নিচ্ছেন কীভাবে ডুব দেখো তাংকে কা সাহারা ডুব দেখো তঙ্কে কা সাহারা যারা উর্দু বুঝেন তারা বুঝে নেবেন ভালোভাবে আপনি একটু ভালোভাবে পড়াশোনা করুন ফালতু বাতুলতা করে লাভ নেই সময় নষ্ট করে আপনি যে কোনো একটি গ্রন্থ থেকে তাদের কথা যেহেতু আপনি উল্লেখ করেছেন ইমাম বোখার রহমউল্লা মনকার হাদিস বলেছেন ইমাম জাহাবির কথা ইমি কথা তাদের কথা আপনি সানাদ সহ পেশ করুন আমি তো বলেছি তাদের উল্লেখ রয়েছে কিন্তু সানাদ ছাড়া আর সানাদ ছাড়া কথা কি গ্রহণযোগ্য আপনি বলুন সেটা তারা মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন আপনি বলুন আমি কেন বলতে যাব তারা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনি বলবেন এটা আমি কেন বলবো এটা আশ্চর্য ব্যাপার আপনাকে সানাদ পেশ করতে হবে তাদের কথা আপনি উল্লেখ করছেন আমি তো দেখালাম আপনাকে তারিকুল কাবিরে অষ্টম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা আছি রাবি নাম্বার একুশশো সাথে ইমাম আর তারিকুল কাবিরে নিয়ে এসেছেন মোহাম্মাল ইসমাইলের চুপ থেকেছেন আর জাফার আহমদ ধানি বলছেন চুপ থাকাটা মানে ইমাম বখারের নিকটে সেই রাবি শেখা বাবির সস্ত এ হল সোনান উনিশ খন্ড দুশো তেইশ পৃষ্ঠা সুতরাং বাতুলতা করে সময় নষ্ট করেন না সময় নষ্ট করাটা ঠিক না ভালো না আপনি একটু ভালোভাবে পড়াশোনা করুন তারপরে মুখ করবেন যদি আপনার কাছে প্রমাণ না থাকে তো আপনি স্বীকার করুন যে আমার ভুল হয়ে গিয়েছে তাহকিকে আমি সারাদ পেশ করতে পারছি না আত্মসমর্পণ করা ভুল স্বীকার করা তো এটা মমিনের বৈশিষ্ট্য আপনি অটল থাকছেন কেন অটল থাকাটা থাকাটা তো মমিনের বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা আপনাকে সঠিক বুঝদান করুন এবং সঠিকভাবে তাহাকে করার তৌফিক প্রদান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা